নমস্কার বন্ধুরা ভারতের অর্থনীতিতে আমরা আজকে দেখব ব্যাংকিং সিস্টেম সম্পর্কে ইকোনমিক্সের সবথেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে এই ব্যাংকিং সিস্টেম এইখান থেকেই সব থেকে বেশি প্রশ্ন করা হয়ে থাকে পরীক্ষায় তাই এই চ্যাপ্টারটা ভালো করে দেখা খুবই প্রয়োজন আমি এই বিষয়ে আজকে শুরু করব এই বিষয়ে কয়েকটা ভিডিওর মাধ্যমে পুরো ব্যাপারটাকে বোঝাব যার মধ্যে আজকে এটা প্রথম ভিডিও আজকে আমরা দেখব ব্যাংকিং হিস্ট্রি অর্থাৎ ব্যাংকের যে ইতিহাস কিভাবে ব্যাংক শুরু হলো কোন কোন ব্যাংক প্রথমে শুরু হয়েছিল এই সমস্তগুলো আজকে দেখব এবং আজকে আমরা দেখব আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সম্পর্কে ভিডিওটা আপনারা পুরো দেখবেন এবং সেখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় নোটস বানিয়ে নেবেন ভিডিও শুরু করার আগে বলি এই চ্যানেলের প্লে লিস্টে আমি ইকোনমিক্স ভূগোল ইতিহাস এর ওপরে যা যা ভিডিও বানিয়েছি সব কিছু সাজিয়ে রাখা আছে সেই ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন সেইগুলো অবশ্যই দেখে নেবেন প্লে লিস্টগুলির লিঙ্ক আমি উপরের আই বাটনে দিয়ে রাখছি আপনারা যারা নতুন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি টিপে দেবেন এর ফলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে প্রথমেই চলে যাবে আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ব্যাংক শব্দটার সঙ্গে আমরা সকলেই পরিচিত আমরা প্রত্যেকেই এই ব্যাংক শব্দটা ইউজ করে থাকি নয় আমরা ব্যাংক ব্যবহার করে থাকি বা আমাদের পরিচিত কেউ অবশ্যই ব্যাংক ব্যবহার করে থাকে তো এই ব্যাংক শব্দটা একটা ইটালি শব্দ থেকে এসছে ইটালীয় শব্দ ব্যাংক। এর থেকে আজকের ব্যাংক শব্দটা এসছে ব্যাংক বলতে আমরা বুঝি এমন একটি প্রতিষ্ঠান যে আমাদের টাকা নিজেদের কাছে জমা রাখে এবং প্রয়োজনের সময় আমরা সেই টাকা তুলতে পারি এবার ব্যাংক যে এই টাকাটা জমা রাখছে সেইটা জমা রাখার উপরে কিছু টাকা সুদ হিসেবে আমাদের দেয় আমরা টাকাটা জমা রাখছি সেই টাকাটা তো আমরা ফেরত পাই যে কোনো সময় আমরা ফেরত নিতে পারি যে কোনো সময় আমরা তুলে নিতে পারি তার সঙ্গে কিছু টাকা সুদও দেয় তাহলে ব্যাংকের এই যে টাকাটা আসছে সুদ দেওয়ার জন্য এক্সট্রা টাকাটা সেটা কোথেকে আসছে ব্যাংক যে টাকাটা আমরা জমা রাখছি সেই টাকাটা আবার ইনভেস্ট করছে অনেক শিল্প প্রতিষ্ঠানের টাকার প্রয়োজন হয় উৎপাদনের জন্য অনেক মানুষের প্রয়োজন হয় টাকার লোন হিসাবে তারা নেয় যেমন হোম লোন কার লোন এডুকেশন লোন এরকম লোন নেয় তাদের কাছ থেকে টাকা ধার দেওয়ার জন্য ব্যাংক একটা সুদ নেয় সেই সুদের থেকে কিছুটা টাকা নিজেদের কাছে রেখে দেয় প্রফিট হিসাবে বাকি টাকাটা আমাদেরকে যারা আমরা টাকা জমা রাখছি তাদেরকে সুদ হিসেবে দেয় এইভাবে এই সিস্টেমটা চলছে ব্যাংকিং সিস্টেম আমাদের আজকের সমাজে খুবই গুরুত্বপূর্ণ তো এই ব্যাংকের সূচনা কবে হয়েছিল আমাদের দেশে ব্যাংকের সূচনা কবে হয়েছিল আমাদের দেশে প্রথম যে ব্যাংকটি প্রতিষ্ঠিত হয় তার নাম ব্যাংক অফ হিন্দুস্থান ব্যাংক অফ হিন্দুস্তান এই ব্যাংকটা আমাদের ভারতবর্ষের প্রথম ব্যাংক এটা প্রতিষ্ঠিত হয় সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে এরপরে প্রতিষ্ঠিত হয় ব্যাংক অফ বেঙ্গল ব্যাংক অফ বেঙ্গল এইটা প্রতিষ্ঠিত হয় আঠেরোশো ছয় খ্রিস্টাব্দে এরপরে প্রতিষ্ঠিত হয় ব্যাংক অফ বোম্বে ব্যাংক অফ বোম্বে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে এরপরে আরও একটি ব্যাংক প্রতিষ্ঠিত হয় যার নাম ব্যাংক অফ ম্যাড্রাস ব্যাংক অফ ম্যাড্রাস প্রতিষ্ঠিত হয় আঠেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে এই তিনটি ব্যাংক অর্থাৎ ব্যাঙ্ক অফ বেঙ্গল ব্যাঙ্ক অফ বোম্বে এবং ব্যাংক অফ ম্যাড্রাস এই তিনটে পরবর্তীকালে একত্রিত হয়ে যায় এবং একত্রিত হয়ে যায় হয়ে গিয়ে একটি ব্যাংক প্রতিষ্ঠিত হয় তার নাম ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া তাহলে ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া এটা প্রতিষ্ঠিত হয় এই তিনটে ব্যাংকে একত্রিত করে প্রতিষ্ঠিত কবে হয় প্রতিষ্ঠিত হয় উনিশশো একুশ খ্রিস্টাব্দে উনিশশো একুশ খ্রিস্টাব্দে এই তিনটে ব্যাংক একত্রিত হয়ে ইম্পিরিয়াল ব্যাংক প্রতিষ্ঠিত হয় আরও পরে এই ইম্পিরিয়াল ব্যাংক হয়ে যায় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাহলে আজকে আমরা যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দেখছি তার আগের নাম ছিল ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া সেটা এই তিনটে ব্যাংকের সংমিলিত রূপ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটা প্রতিষ্ঠিত হয় ফার্স্ট জুলাই নাইনটিন ফিফটি ফাইভ উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের প্রথম জুলাই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় মানে ইম্পিরিয়াল ব্যাংকের নাম চেঞ্জ হয়ে হয়ে যায় স্টেট ব্যাংক এই দিনে এই ইম্পিরিয়াল ব্যাংক ছিল ভারতের প্রথম সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক। আজকে বর্তমানে আমাদের সেন্ট্রাল ব্যাংকের নাম রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা সংক্ষেপে আরবিআই কিন্তু প্রথমেই এই সময় আরবিআই প্রতি কিন্তু এই সময় আরবিআই আমাদের সেন্ট্রাল ব্যাংক ছিল না তখন সেন্ট্রাল ব্যাংক ছিল ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের ব্যাংকিং সিস্টেমটা পুরো তখন মেনটেন করত এই ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া পরবর্তীকালে সেন্ট্রাল ব্যাংক হয়ে যায় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এছাড়াও আমরা আরও কিছু ব্যাংকের নাম দেখে নেব তারা কবে প্রতিষ্ঠিত হয়েছে এগুলো খুব গুরুত্বপূর্ণ হয়তো প্রশ্ন আসতে পারে এখান থেকে এলাহাবাদ ব্যাংক এলাহাবাদ ব্যাংক প্রতিষ্ঠিত হয় আঠেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে আউথ কমার্শিয়াল ব্যাংক এই আউথ কমার্শিয়াল ব্যাংক প্রতিষ্ঠিত হয় আঠেরোশো একাত্তর খ্রিস্টাব্দে আউট কমার্শিয়াল ব্যাংক ছিল ভারতের প্রথম ব্যাংক যেটা সম্পূর্ণভাবে পরিচালিত হতো ভারতীয়দের দ্বারা ভারতীয়রাই এই ব্যাংকটা পরিচালনা করতেন এরপরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এটা প্রতিষ্ঠিত হয় আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এটা প্রতিষ্ঠিত হয় আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ছিল প্রথম ভারতীয় ব্যাংক যেটা যার ক্যাপিটালও ছিল ভারতীয়দের মানে মূলধনটা ঢেলেছিল এই ব্যাংকে ভারতীয়রা ব্যাংকটা পরিচালিত হতো ভারতীয়দের দ্বারা এই ব্যাংকটা শুধুমাত্র পরিচালিত হতো ভারতীয়দের দ্বারা আউট কমার্শিয়াল ব্যাংক তাতে ক্যাপিটাল ছিল ব্রিটিশদের কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে এটার ক্যাপিটালও ছিল ভারতীয়দের পরিচালনাও করতো ভারতীয়রা আমাদের ভারতবর্ষে সাতাশটা পাবলিক সেক্টর ব্যাংক রয়েছে অর্থাৎ সরকারি ব্যাংকের সংখ্যা সাতাশটা যার মধ্যে উনিশটা হচ্ছে ন্যাশনালাইজড অর্থাৎ কেন্দ্রীয় সরকারের আন্ডারে রয়েছে উনিশটা ছটা হচ্ছে এসবিআই অ্যান্ড অ্যাসোসিয়েট এসবিআই অ্যান্ড অ্যাসোসিয়েট অর্থাৎ এস স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং তার সহকারী যে ব্যাঙ্কগুলি রয়েছে পাঁচখানা এসবিআই এর সহকারী ব্যাংক রয়েছে এরা কেন্দ্রীয় সরকারের আন্ডারেই কিন্তু কেন্দ্রীয় সরকার এতে ডাইরেক্টলি ইনভলভ নয় এসবিআই এবং তার অ্যাসোসিয়েট ব্যাঙ্কগুলির জন্য আলাদা একটি বোর্ড রয়েছে সেই বোর্ডের মাধ্যমেই এটা পরিচালিত হয় তাই জন্য এই ছটা ব্যাঙ্কে ন্যাশনালাইজড ব্যাংকের মধ্যে রাখা হয় না অ্যাসোসিয়েট ব্যাঙ্ক হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ জয়পুর অ্যান্ড বিকানির স্টেট ব্যাঙ্ক অফ হায়দ্রাবাদ স্টেট ব্যাঙ্ক অফ মাইসোর এরকম কিছু ব্যাংক আমরা দেখতে পাই সেইগুলো হচ্ছে এসবিআই এর অ্যাসোসিয়েট ব্যাঙ্ক তাহলে পঁচিশটা হলো আর দুটো হচ্ছে আইডিবিআই এবং ভারতীয় মহিলা ব্যাংক তাহলে উনিশটা ন্যাশনালাইজড ব্যাংক ছটা হচ্ছে এসবিআই এবং তার অ্যাসোসিয়েট এবং দুটো হচ্ছে আইটিবিআই এবং ভারতীয় মহিলা ব্যাংক টোটাল সাতাশটা পাবলিক সেক্টর ব্যাংক বর্তমানে এসবিআই আর এর অ্যাসোসিয়েট এগুলোকে একসাথে করে দেওয়া হয়েছে অর্থাৎ এসবিআইয়ের সঙ্গেই তার যে বাকি পাঁচটা অ্যাসোসিয়েট ব্যাংক ছিল সেইগুলোকে একসাথে করে একটাই ব্যাংক করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র এসবিআই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া উনিশটা যেরাম সেই উনিশটা ন্যাশনালাইজড ব্যাংক আছে যেগুলো হচ্ছে এলাহাবাদ ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ইউনাইটেড ব্যাঙ্ক ইউকো ব্যাংক যেগুলোকে আমরা সরকারি ব্যাংক বলে জানি সেই সমস্ত উনিশখানা রয়েছে এসবিআই এর সঙ্গে তার অ্যাসোসিয়েটগুলোকে মিলিয়ে দেওয়া হয়েছে দিয়ে একখানা মাত্র ব্যাংক বানিয়ে দেওয়া হয়েছে যার নাম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআই আর অ্যাসোসিয়েটের সঙ্গে এই ভারতীয় মহিলা ব্যাংককেও অ্যাড করে দেওয়া হয়েছে এটাও এর সঙ্গেই অ্যাড করে দেওয়া হয়েছে তাহলে এই একটার মধ্যেই সব কিছু চলে আসছে এসবিআই তার পাঁচটা অ্যাসোসিয়েট এবং তার সঙ্গে ভারতীয় মহিলা ব্যাংক এবং এই আইডিবিআই এটাও থেকে গেছে বর্তমানে তাহলে পাবলিক সেক্টর ব্যাঙ্ক বা সরকারি ব্যাংকের সংখ্যা একুশটা বর্তমানে এখন একুশটা পাবলিক সেক্টর ব্যাংক রয়েছে ভারতবর্ষে এবার আমরা একটা লিস্টের মাধ্যমে প্রত্যেকটা ব্যাংকের মানে বিশেষ বিশেষ কিছু ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় এবং তার কি ট্যাগ সেটা একটু দেখে নেব এইগুলো থেকে প্রচুর প্রশ্ন করা হয় কোন ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় তার জন্য এইটা পুরো আমি মুছে দেবো দিয়ে একটা লিস্ট বানাবো সেই লিস্টটা আপনারা দেখে নেবেন সেটার একটা ছবি তুলে আমি ফেসবুক পেজেও দিয়ে রাখবো এই চ্যানেলের ফেসবুক পেজে এখানে আমি ব্যাংকগুলোর নাম তার হেডকোয়ার্টার বা সদর দপ্তর কোথায় অবস্থিত এবং তার ট্যাগ লাইন কি এগুলো লিখেছি ট্যাগ লাইন হচ্ছে আমরা যদি ব্যাংকের যে বোর্ডগুলো বাইরে লাগানো থাকে সেই বোর্ডের ওপর যদি দেখি ব্যাংকের নামের নিচে একটা ছোট করে লাইন লেখা থাকে সেটাকে বলা হচ্ছে ট্যাগ লাইন সেই ট্যাগ লাইনগুলো তুলেছি প্রধানত এখানে আমি সরকারি ব্যাংকগুলোর কথাই লিখেছি কারণ এর থেকেই প্রশ্ন আসে বেসরকারি ব্যাংক প্রচুর আছে আমাদের ভারতে প্রায় খানা বেসরকারি ব্যাংক এখনো পর্যন্ত আছে আরও বাড়ছে ধীরে ধীরে সেই সম্পর্কে সবগুলো থেকে আসে না শুধুমাত্র সরকারি ব্যাংকগুলোর থেকেই প্রশ্ন আসে তো এটার একটা ছবি আমি তুলে অবশ্যই ফেসবুক পেজে দিয়ে রাখবো তাও এখানে একবার বলে দিচ্ছি যাতে লিখতে সুবিধা হয় প্রথমে রয়েছে এলাহাবাদ ব্যাংক এলাহাবাদ ব্যাংকের সদর দপ্তর হচ্ছে কলকাতা শহরে অবস্থিত এবং এর ট্যাগলাইন হচ্ছে এ ট্র্যাডিশন অফ ট্রাস্ট এ ট্র্যাডিশন অফ ট্রাস্ট দ্বিতীয় ব্যাংক অফ বরোদা ব্যাংক অফ বরোদার হেডকোয়ার্টার হচ্ছে ভাটোরা এবং ব্যাঙ্ক অফ বরোদা ট্যাগ লাইন হচ্ছে ইন্ডিয়াস সরি একটু বেঁকে গেছে ইন্ডিয়াস ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক ইন্ডিয়াস ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক পরের ব্যাংক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর সদর দপ্তর অবস্থিত মুম্বাই শহরে এইটার ট্যাগ লাইন হচ্ছে রিলেশনশিপ বিয়ন্ড ব্যাংকিং নিউ দিল্লিতে অবস্থিত এর হেডকোয়ার্টার যদিও ভারতীয় মহিলা ব্যাংক একটু আগে বললাম এটা এখন এস বি সঙ্গে বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সঙ্গে মার্জ হয়ে গেছে ভারতীয় মহিলা ব্যাংকের হেডকোয়ার্টার নিউ দিল্লিতে এবং এটার ট্যাগলাইন হচ্ছে এম পাওয়ারিং ওম্যান ব্যাংক অফ মহারাষ্ট্র পুনে শহরে এর হেডকোয়ার্টার অবস্থিত এবং এর ট্যাগলাইন লাইন হচ্ছে ওয়ান ফ্যামিলি ওয়ান ব্যাংক কানাডা ব্যাঙ্ক এর হেডকোয়ার্টার অবস্থিত বেঙ্গালুরু শহরে এবং এর ট্যাগলাইন হচ্ছে টুগেদার উই ক্যান সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এর হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাই শহরে এর ট্যাগলাইন লাইন হচ্ছে সেন্ট্রাল টু ইউ সিন্স নাইনটিন ইলেভেন উনিশশো এগারো সালে এটা প্রতিষ্ঠিত হয় সেটাই ট্যাগলাইনে লাইনে ইউজ করা হয়েছে সেন্ট্রাল

গ্রো উইথ গুড পিপল টু গ্রো উইথ এটা হচ্ছে এর ট্যাগলাইন লাইন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক দিল্লি শহরে এর হেডকোয়ার্টার অবস্থিত এবং এর ট্যাগলাইন হচ্ছে দ্য ব্যাংক ইউ ক্যান দ্য ব্যাংক ইউ ক্যান পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক দিল্লি শহরে এর হেডকোয়ার্টার অবস্থিত এর ট্যাগ হচ্ছে হোয়ার সার্ভিস ইজ দ্য ওয়ে অফ লাইফ হোয়ার সার্ভিস ইজ দ্য ওয়ে অফ লাইফ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর হেডকোয়ার্টার মুম্বাই শহরে অবস্থিত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ট্যাগলাইন আছে পিওর ব্যাঙ্কিং নাথিং এলস পিওর ব্যাঙ্কিং নাথিং এলস ইউকো ব্যাঙ্ক কলকাতা শহরে এর হেডকোয়ার্টার অবস্থিত এর ট্যাগলাইন আছে অনার্স অফ ট্রাস্ট অনার্স অফ ট্রাস্ট ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কলকাতা শহরে এর হেডকোয়ার্টার অবস্থিত এই ব্যাঙ্কটার ট্যাগ লাইন হচ্ছে দ্য ব্যাঙ্ক দ্যাট বিগিন উইথ ইউ দ্য ব্যাঙ্ক দ্যাট বিগিনস উইথ ইউ সরি ভুল স্টার্ট দ্য ব্যাঙ্ক দ্যাট বিগিনস উইথ ইউ দ্য ব্যাঙ্ক দ্যাট বিগিনস উইথ ইউ পরবর্তী ব্যাংক বিজয়া ব্যাঙ্ক বিজয়া ব্যাঙ্ক বেঙ্গালুরু শহরে এর হেডকোয়ার্টার এর ট্যাগ লাইন হচ্ছে দ্য ফ্রেন্ড ইউ ক্যান ব্যাংক অন দ্য ফ্রেন্ড ইউ ক্যান ব্যাঙ্ক অন সিন্ডিকেট ব্যাঙ্ক এর হেডকোয়ার্টার অবস্থিত মণিপালে এই মণিপাল কর্ণাটক রাজ্যে অবস্থিত তাহলে সিন্ডিকেট ব্যাংকের মণিপাল এবং এর ট্যাগলাইন হচ্ছে এখান থেকে প্রশ্ন এভাবে আসতে পারে যে কোনো একটা ব্যাংকের নাম দিয়ে বলতে পারে যে এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত বা কোনো একটা ট্যাগলাইন তুলে দিয়ে বলতে পারে এটা কোন ব্যাংকের ট্যাগ লাইন তো এইবার আমরা চলে যাব পরবর্তী বিষয় সেটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার জন্য আবার এটা আমাকে মুছতে হবে রিজার্ভ অফ ইন্ডিয়া যাকে সংক্ষেপে আমরা বলি আর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই কাকে বলে এই বা অফ আমাদের দেশের পুরো ব্যাংকিং সিস্টেমটাকে কন্ট্রোল করছে ভারতের আর্থিক ব্যবস্থাপনা দুটো ভাগে বিভক্ত একটা হচ্ছে মানি মার্কেট এবং অপরটি হচ্ছে ক্যাপিটাল মার্কেট মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট এগুলো সম্পর্কে আমরা পরে বিস্তারিতভাবে পড়ব এখন একটা জিনিস আমরা এখান থেকে জানব সেটা হচ্ছে মানি মার্কেট কাকে বলে মানি মার্কেট হচ্ছে এমন একটা মার্কেট যেখানে টাকা বা অর্থ ইংরেজিতে যাকে বলে মানি সেটা কম সময়ের জন্য লেনদেন করা হয় কম সময় বলতে এক বছরের থেকে কম সময় এক বছরের থেকে কম সময়ে টাকা বা অর্থ এই বাজারে লেনদেন করা হয় তো এই যে মার্কেটটা যেটা এক বছরের কম সময়ের জন্য টাকা লেনদেন হয় যেখানে সেটাকে বলছি মানি মার্কেট সেই মানি মার্কেটটাকে কন্ট্রোল করছে এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই তাহলে আরবিআই বা রিজার্ভ ব্যাংকের কাজ হচ্ছে মানি মার্কেটকে নিয়ন্ত্রণ করা তাহলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হচ্ছে ভারতের অ্যাপেক্স ব্যাংক বাংলা করলে যাকে বলা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের শীর্ষ ব্যাংক শীর্ষ ব্যাংক বলতে সবার ওপরে সমস্ত ব্যাঙ্কিং সিস্টেমের ওপরে বসে আছে এই রিজার্ভ ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক যার বাংলা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক এখানে এই সেন্ট্রাল ব্যাঙ্ক বলতে আমরা যে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেখি ওটা নয় ওটার নাম হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া সেইটা থেকে এখানে বোঝানো হচ্ছে না রিজার্ভ ব্যাংকে বলা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক মানে কেন্দ্রীয় ব্যাংক এই ব্যাঙ্কটাই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক আরবিআই ব্যাংকিং ব্যবস্থার কেন্দ্রে থেকে বাকি সমস্ত ব্যাংকিং সিস্টেমটাকে পুরো মানি মার্কেটটাকে কন্ট্রোল করছে তাই জন্য একে বলা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক এবং মানিটারি অথরিটি অফ ইন্ডিয়া মানিটারি অথরিটি অফ ইন্ডিয়া বা যার বাংলা হচ্ছে আর্থিক কর্তৃপক্ষ আর্থিক কর্তৃপক্ষ ভারতের আর্থিক কর্তৃপক্ষ হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কারণ আর্থিক ব্যাপারটাকে মানে অর্থ ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করছে বলে একে বলা হচ্ছে মানিটারি অথরিটি অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া একটি কমিটির নির্দেশে প্রতিষ্ঠিত হয়েছিল সেই কমিটিটার নাম হচ্ছে হিলটন ইয়ং কমিটি তাহলে হিলটন ইয়ং কমিটির নির্দেশে এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় হিলটন ইয়ং কমিটি এসেছিল উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এই নিয়ম কমিটি তৈরি করা হয়েছিল এবং এর নির্দেশেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তৈরি হয় যদিও প্রথমে এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই ভারতে সেন্ট্রাল ব্যাঙ্ক বা অ্যাপেক্স ব্যাঙ্ক বা মানিটারি অথরিটি ছিল না প্রাথমিকভাবে এটা প্রাইভেট ব্যাঙ্ক ছিল একটা প্রাইভেট ব্যাংক ছিল অর্থাৎ ব্যক্তিগত মালিকানার অধীনে ছিল যখন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় তখন তার ক্যাপিটাল মানে মূলধন ছিল পাঁচ কোটি টাকা পাঁচ কোটি টাকা এর ক্যাপিটাল ছিল পাঁচ লাখ শেয়ার পাঁচ লক্ষ শেয়ার ইন্টু প্রত্যেকটা শেয়ারের দাম ছিল একশো টাকা করে সেটা সমান সমান পাঁচ কোটি টাকা ছিল এই ব্যাংকের ক্যাপিটাল প্রথমেই বললাম এটা একটা শেয়ার হোল্ডার ব্যক্তিগত শেয়ার হোল্ডারদের ব্যাংক ছিল মানে প্রাইভেট ব্যাংক ছিল সেখানে পাঁচ লক্ষ শেয়ার ছিল তার প্রত্যেকটার দাম ছিল একশো টাকা করে গুণ করলে হচ্ছে পাঁচ কোটি টাকা এই পাঁচ কোটি টাকা এর ক্যাপিটাল বা মূলধন ছিল এটা প্রতিষ্ঠিত হয় ফার্স্ট এপ্রিল 1935 প্রতিষ্ঠিত হয় ফার্স্ট এপ্রিল নাইনটিন থার্টি ফাইভে উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে কমিটি এই ব্যাংকটা প্রতিষ্ঠা করতে বলে ফার্স্ট এপ্রিল নাইনটিন থার্টি ফাইভে ওই কমিটির নির্দেশ অনুসারে এই ব্যাংকটা প্রতিষ্ঠিত হয় এই ব্যাংকটা ন্যাশনালাইজড হয় বা সরকারের অধীনে আনা হয় ফার্স্ট জানুয়ারি নাইনটিন ফর্টি নাইন উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে সরকারের নিয়ন্ত্রণে আনা হয় তখন আর মানে এই ডেটের পর থেকে আর এটা প্রাইভেট শেয়ার হোল্ডারদের ব্যাঙ্ক ছিল না মানে ব্যক্তিগত মালিকানার অধীনে আর থাকে না সেটা সরকারের আওতায় চলে আসে এই ব্যাংকের ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা ব্যবস্থাপনা মানে একটা বোর্ড থাকবে তারা এই ব্যাংকটাকে পরিচালনা করবে সেই বোর্ডে কারা কারা থাকে ম্যানেজমেন্টে প্রথম যিনি থাকেন সব থেকে ওপরে তার নাম হচ্ছে গভর্নর আমরা প্রায়ই শুনতে পাই যে রিজার্ভ ব্যাংকের গভর্নর এই বললেন রিজার্ভ ব্যাংকের গভর্নরকে চেঞ্জ করা হলো সেই গভর্নরই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রধান এই গভর্নরকে নিযুক্ত করেন কেন্দ্রীয় সরকার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রথম গভর্নর হচ্ছেন মিস্টার অসবর্ন স্মিথ ইনি হচ্ছেন ফার্স্ট গভর্নর অসবর্ন স্মিথ অসবর্ন রিজার্ভ ব্যাঙ্ক গভর্নর রিজার্ভ অফ ইন্ডিয়ার প্রথম ইন্ডিয়ান গভর্নর হচ্ছেন সি ডি দেশমুখ হচ্ছেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রথম ভারতীয় গভর্নর আরবিআই এর বর্তমান গভর্নরের নাম শক্তিকান্ত দাস মিস্টার শক্তিকান্ত দাস হচ্ছেন এখন বর্তমানে আরবিআইয়ের গভর্নর এর আগে ছিলেন মিস্টার উর্জিত প্যাটেল তাকে সরিয়ে শক্তিকান্ত দাস হয়েছেন বর্তমান আরবিআইয়ের গভর্নর আরবিআই এর বর্তমান গভর্নর যে কোনো মুহুর্তে চেঞ্জ হতে পারেন তাই পরীক্ষার আগে আমি যখন ভিডিও বানাচ্ছি তখন এই সময় হচ্ছেন আছেন শক্তিকান্ত দাস এটা চেঞ্জ হতেই পারে তাই এটা দেখে নেওয়া উচিত গভর্নরের নিচে থাকেন চারজন ডেপুটি গভর্নর একজন গভর্নর তার নিচে থাকেন চারজন ডেপুটি গভর্নর সরি এটা আই নয় ওয়াই এছাড়াও এই ব্যাংকে থাকে একজন অফিসার মিনিস্ট্রি অফ ফিনান্স থেকে মিনিস্ট্রি অফ ফিন্যান্স এর থেকে কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ ফিন্যান্স থেকে একজন অফিসার থাকেন এই আরবিআই এর বোর্ডে দশজন ডিরেক্টর থাকেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে জিও আই বলতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দশজন ডিরেক্টর থাকেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে অর্থাৎ ভারত সরকারের দশজন ডিরেক্টর থাকেন এবং চারজন থাকেন ডিরেক্টর লোকাল বোর্ড থেকে চারজন লোকাল বোর্ড থেকে ডিরেক্টর থাকেন লোকাল বোর্ড বলতে আরবিআই এর চারটে অফিস রয়েছে শাখা অফিস সেগুলো হচ্ছে কলকাতা দিল্লি মুম্বাই এবং চেন্নাইতে মূল অফিস অবস্থিত মুম্বাইতে এবং আরও চারটি শাখা অফিস অবস্থিত কলকাতা দিল্লি মুম্বাই এবং চেন্নাইতে সেই সেইখান থেকে একজন করে মেন অফিসে অর্থাৎ এই মেন বোর্ডটাতে গিয়ে থাকেন আরবিআই এর কাজ কি ফাংশন আরবিআই ফাংশনকে তিনটে ভাগে ভাগ করা যায় ফাংশনকে আরবিআই এর তিন ভাগে ভাগ করা যায় প্রথমটা হচ্ছে ট্র্যাডিশনাল বা চিরাচরিত চিরাচরিত কাজ সেকেন্ড প্রমোশনাল অ্যান্ড ডেভেলপমেন্ট প্রমোশনাল অ্যান্ড ডেভেলপমেন্ট যার বাংলা হচ্ছে প্রচারমূলক ও বিকাশমূলক এবং তিন নম্বর হচ্ছে সুপারভাইজারি যার বাংলা হচ্ছে পর্যবেক্ষণমূলক ট্র্যাডিশনাল ফাংশান বা চিরাচরিত যে কাজটা আরবিআই করে সেটা হচ্ছে প্রথমেই আসে নোট ইস্যু নোট ইস্যু আমরা যে সমস্ত টাকা মুদ্রা ব্যবহার করি সেইগুলো সবই ইস্যু করে আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কাগজে টাকা অর্থাৎ কাগজের যে নোটগুলো সেইগুলো ইস্যু করে শুধুমাত্র রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে কোনো কাগজের মুদ্রা কাগজের যে মুদ্রাগুলো রয়েছে সেইগুলো সবই ইস্যু করে আরবিআই শুধুমাত্র এক টাকার নোট ইস্যু করে না আরবিআই এক টাকার নোট এক টাকার কয়েন নয় কিন্তু এক টাকার নোট এই এক টাকার নোট ইস্যু করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভারত সরকার এক টাকা নোট ইস্যু করে বাকি সমস্ত নোট বাকি ভারতে যা যা নোট চলে সবই ইস্যু করে আরবিআই এক টাকার নোটের ওপরে সাইন থাকে আপনারা যদি কেউ এক টাকার নোট দেখেন তাতে দেখবেন সাইন করা আছে ফিনান্স সেক্রেটারিট ফিন্স সেক্রেটারির গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লোক সঙ্গে তার কোনো সম্পর্ক নেই তাই জন্য এক টাকার নোটটা শুধু ইস্যু করে গভর্নমেন্ট সেক্রেটারির বাকি সমস্ত নোটে সই থাকে গভর্নরের আরবিআই গভর্নরের আর ভারতে প্রচলিত যে কোনো মুদ্রা যেগুলো ধাতুর মুদ্রা সেগুলোও ইস্যু করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভারত সরকার কিন্তু মুদ্রাতে কারোর সই থাকে না এই অবধি আজকে থাকবে এর পরের দিন আমরা আরবিআই এর বাকি কাজগুলো আলোচনা করব কারণ সুপারভাইজারি ফাংশন খুবই বড় একটা ব্যাপার এবং খুবই ভালোভাবে এটা বুঝতে হবে তাই জন্য এই সমস্ত বাকি যেগুলো থাকছে সেটা পরের দিনে আর একটা ভিডিওর মাধ্যমে দেখাব তো এই ভিডিওটা এই অবধি এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ